بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই জিজ্ঞেস করেছেন যে লন্ডনে বেশ কিছু শিশু যাদেরকে সোশ্যাল সার্ভিসে নিয়ে আসা হয়, যাদের বাবা মা নাই অথবা স্বামী স্ত্রী দ্বন্দ্ব, ওদেরকে এখানে মানুষ করার জন্য নিয়ে আসা হয় তো, এবং ওখানে তারা লালিত হয়। তো এখন অনেক সময় অনেক মুসলিম পিতামাতা যাদের সন্তান হয় না, বা অনেকে মায়া করে ওই বাচ্চাগুলোকে বাড়িতে এসে মানুষ করেন। তো বাড়িতে এসে মানুষ করলে যখন বড় হয়ে যাবে স্বাভাবিকভাবেই তখন মানে সে তো মাহরাম না। তো এখন তাকে যদি বাড়ি থেকে বের করে দেওয়া হয় তো সে তো আবার হয়তো ইহুদি খ্রিস্টানদের খ্রিস্টানরা তাকে হয়তো নিয়ে যে আবার তাদের ধর্মে হয়তো ধর্মান্তরিত করে দিবে। তো কি আসলে সমাধান? আবার তাকে বাড়িতে রেখেও যাওয়া যায় না, অনেক সময় স্ত্রী একাই থাকে, আর একাই থাকলে তো এটা খালোয়া হয়ে গেল, নির্জনতা, একাকিত্ব হয়ে গেল, যেটা ইসলামে হারাম করা হয়েছে। তাহলে এটা সমাধানটা কি আসলে? আসলে জি, আপনার কথা ঠিক আছে। আমি প্রথমত অন্যদের জানার জন্য যেটা বলছি সেটা হলো যে ইসলামে পালক পুত্রের যেটা বিধান ছিল এটা রহিত হয়ে গেছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল আহজাবের 5 নম্বর আয়াতে বলছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাত ইনদাল্লাহ ফা ইন লাম তাআলামু আবাআহুম ফা ইখওয়ানুকুম ফিদ্দীন ওয়া মাওয়ালিকুম। তোমরা তাদেরকে ডাকো তাদের পিতৃ পরিচয়ে, আল্লাহর নিকট এটাই বেশি ন্যায়সঙ্গত, অথবা যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তবে তারা তোমাদের দীনী ভাই এবং বন্ধু। সুতরাং এখানে মানে সত্যিকারের যে তার পিতা যার মাধ্যমে তিনি জন্ম লাভ করেছেন তার পরিচয়েই তাকে ডাকতে হবে, যিনি পালন করেছেন তার পরিচয় না। মোদ্দা কথা হলো পালক পুত্রের বিধান ইসলামে রহিত হয়ে গেছে, সুতরাং এই বাচ্চা যাকে পালন করা হয়েছে সে যদি বড় হয়ে যায় তাহলে সে বেগানা বলে বিবেচিত হবে, তার স্ত্রীর জন্য, তার মেয়েদের জন্য বেগানা পুরুষ বলে বিবেচিত হবে, অন্যান্য পরপুরুষের মতো। এখন সমস্যা যেটা ঘটলো, এখন আমরা সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করব যে এভাবে সন্তানদেরকে নিয়ে আসার পর তাকে মানুষ করা হলো, মানুষ করার পর তাকে লালন পালন করা হলো, এখন সে যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল সাবালক, এখন তো স্বাভাবিকভাবেই তার সাথে চলাফেরা করাটা, ওই পরিবারে বসবাস করাটা কঠিন হয়ে গেল, কারণ সে পরপুরুষের মতো হয়ে গেল। এখন কি করা যায়? তাকে তো বাড়ি থেকে বের করে দেবো না, কি করা যায় আসলে? এটি অত্যন্ত প্রশ্নটা কঠিন প্রশ্ন। সমাধানটা আমার উপর মানে ইসলামে আসলে এমন কোনো হাদিস নাই বা কোরআন আয়াত নাই যেটা মানে যেখান থেকে আমরা সরাসরি এর সমাধান পাব, মানে ইসলাম সরাসরি বলেছে এ বিষয়ে, এরকম কোনো পাওয়া যাবে না। তবে আমাদেরকে দেখতে হবে যে ওলামা ইকরাম ফাকিগণ কোনো কিছু ইস্তিনবাত করেছেন কি না, এই বিষয়ে খুঁজতে হবে। তো আসলে এই বিষয়ে আমি খোঁজার চেষ্টা করেছি, আমি তেমন কিছু পাইনি। তো যাই হোক, যেটুকু পেয়েছি তার উপর ভিত্তি করে বলবো। তবে আপনাদেরকেও বলবো, প্রশ্নকারীকেও বলছি এবং সবাইকে বলতেছি যে আমাদের সবাইকে মিলে একটা সমাধান বের করতে হবে, কারণ এটা শুধুমাত্র মানে আপনি স্বাভাবিক যে যদি তাকে তাড়িয়ে দেন বাড়ি থেকে তাহলে তো এটা মানে অনেকটা মাথা ব্যথা করলে মাথা কেটে ফেলার মতো হয়ে গেল। তাহলে আমাদেরকে তাকে রাখতে হবে এবং রেখেই আপনার সমাধান খুঁজতে হবে। এবং আপনাদেরকেও মানে আপনারাও চিন্তা করেন যে কীভাবে সমাধানটা করা যায়, মানে ইসলামের বিধিবিধান মেনে চলার সাথে সাথে সমাধানটা আমাদেরকে করতে হবে, এটাই তো মূল বিষয়, যে কারণে আপনাদেরও কিন্তু সহযোগিতা লাগবে, শুধু আমার উপর ছেড়ে দিলেই হবে না। তো যাই হোক, কোনো বিদ্বান বলেছেন যে যখন বাচ্চাটাকে নিয়ে আসা হয় আপনার সোশ্যাল সার্ভিস থেকে তখন যদি বাচ্চাটাকে দুধ পান করানো যায় তার স্ত্রীর, তাহলে মানে দুধ পান করলে তো সে তখন স্বাভাবিকভাবে তার দুধ মাতা হয়ে যাবে, তখন তো সমস্যা দূর হয়ে গেল। অথবা তার যদি অন্য কোনো মেয়ে থাকে প্রাপ্তবয়স্ক এবং বিবাহিত, তার ওই মেয়েরও দুধ পান করা যেতে পারে, তাহলেও এক সমস্যার সমাধান হয়ে যাবে এভাবে। তবে দুধ পানের বিষয়টা এখানে আমি বলবো, এখানে কিন্তু শর্ত আছে। প্রথম শর্ত হলো যে বাচ্চাটাকে নিয়ে আসবে সে বাচ্চাটার বয়স 2 বছরের যাতে নিচে হয়,
দুই বছরের যাতে নিচে হয়, কারণ পবিত্র কোরআন স্পষ্ট হয়ে বলা হয়েছে ওয়ালওয়ালিদাতু ইরদিআনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ, সূরাতুল বাকারা 233 নম্বর আয়াত। অর্থাৎ মাতৃগণ, মাতাগণ তাদের সন্তানদেরকে পূর্ণ দুই বছর স্তন্যপান করাবে, দুধ পান করাবে। তাহলে দুই বছরের নিচে হতে হবে, দুই বছর পার হয়ে গেলে দুধ পান করালে সেটা হারাম বলে মাহরাম বলে বিবেচিত হবে না। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো যে পাঁচবার চুষতে হবে কমপক্ষে, খামসা রাদাআত বলা হয়েছে হাদিসের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন কানা ফিমা আনজালাল্লাহু মিনাল কুরআন আশরা রাদাআত ইউহাররিমনা সুম্মা নুসিখনা বিখামসিন মা'লুমাত ইউহাররিমনা ফাতুফিয়া নবী ওয়া হুন্না মিম্মা ইয়াকরাউ মিনাল কুরআন। এটি সুনানে তিরমিজির 1150, সুনানে আবু দাউদের 2062 এবং সহিহ মুসলিমের 1452 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ তাআলা কোরআনে যা অবতীর্ণ করেছেন তাতে 10 বার দুগ্ধপান করা হলে মাহরম হুরমাত প্রতিষ্ঠা হতো, মাহরম হতো, অথবা 5 বার দুধপান করানোর দ্বারা সেটা রহিত হয়ে গেছে। সুতরাং কোনো বাচ্চা যদি কোনো মহিলার 5 বার দুধপান করে, পাঁচবার চুষে, এটা রাদাআত অর্থ হলো যে একবার স্তনে মুখ দিবে, মুখ দেওয়ার পর সে তৃপ্তি সহকারে খাওয়ার পর নিজ ইচ্ছায় মুখ টেনে নিবে, এটা হলো একবার স্তনে মুখ দিবে, মুখ দিয়ে দুধ পান করবে, তারপর নিজ ইচ্ছাতে সে মুখ টানবে, এটা হলো একটা রাদাআ হলো। এভাবে পাঁচবার এভাবে যদি করে তাহলে সে তার দুধ মাতা বলে বিবেচিত হবে, তার মায়ের সে মাহরম বলে বিবেচিত হবে। বড় হলে সমস্যা নেই, যখন প্রাপ্তবয়স্ক হবে তখন মাহরম হয়ে যাবে। তাহলে তো এই দুইটা সত্য হলো দুধ মাতার ক্ষেত্রে। তো এটা একটা সমাধান, যদি বাচ্চাকে নিয়ে আসার পরেই এটা করে দেওয়া যায় তাহলে বড় হয়ে তাহলে আর সমস্যাটা থাকলো না, সে তো মাহরম হয়ে গেল। তাহলে সুন্দর একটা সমাধান, যদি সম্ভব হয়। এটা হয়তো অনেকে বলবেন যে ওই বা অনেকে যারা বেশিরভাগই নিয়ে আসে তাদের তো সন্তানই থাকে না, তো দুধ পাবে কী করে, জানি না এরকম সমাধান আছে কিনা ডাক্তারদের কাছে। অনেক সময় আমি শুনেছি, জানি না, আল্লাহ আলাম, যে অনেক অবিবাহিত মহিলার নাকি ডাক্তারের ওষুধ খাওয়ার মাধ্যমে দুধ পান করানো যায়, জানি না, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, আমরা এটা বললাম যে যদি সম্ভব হয় তাহলে, হয়তো যদি সম্ভব না হয়, বড় হয়ে গেল, এখন কী করা যাবে? প্রথমত তার সামনে পর্দা করতে হবে, কারণ সে বেগানা পুরুষ, যে কারণে বাড়ির যারা মহিলা আছে তাদেরকে পর্দা করতে হবে। অথবা যদি ওটা মেয়ে বাচ্চা হয় তাহলে সে তার মানে ওই বাড়ির পুরুষ যে মালিক তার সামনে পর্দা করবে, যেটাই হোক না কেন। আর যেটা এটা হলো পর্দা করবে, আর তারপর হলো যে নির্জনতা হওয়া যাবে না, একাকিত্ব, কারণ হাদিসে নিষেধ রয়েছে যে কোনো পুরুষ কোনো নারীর সাথে একাকিত্ব থাকবে না। তাহলে এই একাকিত্ব বা নির্জনতা বা খলোয়া এটা দূর করার ব্যবস্থা করতে হবে। দূর কীভাবে করা যাবে? দূর করা যাবে যে তার স্বামী যদি বাড়িতে থাকে তাহলে তো কোনো সমস্যাই থাকলো না, এটা একটা দূর করার উপায়। হয়তো বলবেন যে স্বামী তো অনেক সময় থাকে না বাড়িতে, কাজে যায়, তো মহিলার অন্য কোনো মাহরাম যদি থাকে সেখানে, ও মহিলার স্বামী ছাড়া অন্য কোনো মাহরাম পুরুষ যদি থাকে, তিনি থাকলেও এ নির্জনতা বা খালোয়া যেটা এটা থাকবে না। অথবা কোনো বাচ্চা যদি থাকে, যে বাচ্চার মানে ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান হয়েছে, যে শিশুর ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান হয়েছে, এবং হতে পারে যে তার থেকে লজ্জা পাবে, কোনো কিছু যদি তারা করতেও চায় হারাম কিছু, কিন্তু ওই বাচ্চার থাকার কারণে করতে লজ্জা পাবে, এরকম বাচ্চা মানে অর্থাৎ মানে কিছুটা বয়স হয়েছে, ভালো মন্দ বুঝতে পারে, 2-3 বছরের বাচ্চা না মানে তার বেশি, এরকম বাচ্চা থাকলেও নির্জনতা তার দূর হয়ে যায়, বা একাকিত্ব খালোয়া যেটা সেটা থাকে না। অথবা বিশ্বস্ত অন্য কোনো মহিলা যদি থাকে, মানে তার স্ত্রী ছাড়া অন্য কোনো প্রাপ্তবয়স্ক মহিলা যদি থাকে, যে বিশ্বস্ত অর্থাৎ যে থাকলে হয়তো কোনো কিছু করার সম্ভাবনা নাই, এরকম যদি হয়, অথবা একের অধিক কোনো মহিলা থাকে তাহলেও নির্জনতা তার থাকে না। অথবা অন্য কোনো বিশ্বস্ত পুরুষ যদি মাহরম না হোক ওই মহিলার, অর্থাৎ তার স্ত্রীর মাহরম না হোক কিন্তু অন্য কোনো বিশ্বস্ত পুরুষ যদি থাকে তাহলেও কিন্তু আর সেটাকে খালোয়া বলা যাবে না, নির্জনতা বলা যাবে না, যে কারণে সেটা দ্বারাও নির্জনতা দূর হওয়া যায়। শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি এটা উল্লেখ করেছেন যে যেহেতু নির্জনতা হলো দুইজন থাকা, তো একজন যদি অপরিচিত পুরুষও থাকে এবং তার সামনে পর্দা করা থাকবে স্বাভাবিকভাবেই, তাহলে তার নির্জনতা দূর হয়ে যায়। আচ্ছা, এর মানে এই না, আমাদের এই কথার অর্থ এই না যে তার সাথে মহিলা সফর করতে পারবে, তাও
মানে ওই যে যদি কয়েকজন মহিলা একসাথে হয় বা কিছু না, এটার দ্বারা এটা বোঝানো হয়নি। এখানে শুধুমাত্র খলওয়া অর্থাৎ একাকিত্ব বা নির্জনতা দূর করার উপায় এখানে বলা হচ্ছে। তো যাই হোক, এ উপায়গুলো তার মানে ব্যবহার করা যেতে পারে যাতে নির্জনতাটা না থাকে। অথবা আমি হয়তো আরেকটা বলতে পারি যে ওই সন্তানকে যখন হয়তো বালেগ হয়ে গেল, সাবালক হয়ে গেল, তখন হয়তো এমন কোনো প্রতিষ্ঠানে, আবাসিক প্রতিষ্ঠান যেগুলো, সেগুলোতে ভর্তি করাই দেওয়া যেতে পারে। সে মানে ওনার তত্ত্বাবধানে থাকবে, ওনার তত্ত্বাবধানে থাকবে। ধরুন আপনি যদি ওই বাচ্চাকে নিয়ে আসেন, আপনার তত্ত্বাবধানেই থাকবে সে, কিন্তু আপনি তাকে ভর্তি করে দেবেন অন্য এক জায়গায়, আবাসিক কোনো প্রতিষ্ঠানে। এটাও তো হয়, এটাও সম্ভব। অথবা হয়তো কোনো আপনি যদি হয়তো কর্মক্ষেত্রে বের হচ্ছেন, আপনি তাকে সাথে নিয়েও বের হতে পারেন, যদি এটা কঠিন সবসময় বা তারও হয়তো মনে একটা প্রভাব পড়তে পারে। তো যাই হোক, আমি যেটা মনে করি যে যে উপায়গুলো বললাম এগুলো উপায় বলে বিবেচিত হতে পারে, অথবা আপনি তাকে কোনো আবাসিক প্রতিষ্ঠানও দিতে পারেন এগুলো। আর মধ্য কথা, আমি মানে চেষ্টা করে এগুলোই বললাম এবং আলেমদের কিছু ইঙ্গিত পেয়েছি বক্তব্যের মধ্যে, সরাসরি কিছু তেমন একটা পাইনি। আর আপনাদেরকেও সহযোগিতা করা লাগবে, আপনাদেরকে সহযোগিতা করা লাগবে। এখন মোদ্দা কথা হচ্ছে তাকে মানে বাড়ি থেকে তাড়িয়ে না দিয়ে রেখে কিভাবে এটা সমাধান করা যায়, এবং ইসলামের বিধিবিধান মেনে চলার সাথে সাথে, ইসলামের বিধিবিধান মেনে আমরা কিভাবে সমাধান করতে পারি, এটা আমাদের সকলেরই বুদ্ধি বের করা দরকার। এখন পরিস্থিতির অনুযায়ী আপনারা হয়তো কিছু বলতে পারেন ওখানকার পরিস্থিতি অনুযায়ী, অথবা গ্রুপের অন্য সদস্যরাও যদি কারো কাছে কোনো বুদ্ধি থাকে এটা দূর করার জন্য, কারো কিছু মাথায় থাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই, বলতে পারেন, আমাদেরকেও বলতে পারেন, অথবা প্রাইভেটভাবে প্রশ্নকারীকেও বলতে পারেন, সমস্যা নেই, বললেই হলো। এবং অবশ্যই আমাদের উচিত এ সমস্ত বিষয়গুলো সমাধান করা ঐক্যবদ্ধভাবে, কারণ অনেক সময় বুদ্ধি মাথায় আসতে পারে অনেকের, এবং যদি সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে আমাদের মেনে নিতে সমস্যা কোথায়। যাই হোক, আল্লাহ আমাদেরকে দিনে সঠিক জ্ঞান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।